আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আজকের যে ভিডিওটি রয়েছে, তো ভিডিওটি চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই গাইস আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে যান এবং নতুন হয়ে থাকেন এবং ফ্ল্যাশিং শিখতে চান, তাহলে অবশ্যই ফ্ল্যাশ ভিডির সঙ্গে থাকুন, আমি আপনাদের পাশে আছি। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, অ্যান্টিভাইরাসটি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ডিজেবল করে রাখবেন। এরপর আমি এটাকে এক্সকর্ট করব। এরপর ফ্যান অবশ্যই সেট আপ করতে হবে। এখানে আমি ইএস দিয়ে দেব। এখানে নেক্সট যে বাটনটি রয়েছে, নেক্সট বাটনটি আমি এখানে দিয়ে দেবো। এবং এখানে দেখতেই পাচ্ছেন গাইস যে টুলসগুলো রয়েছে সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে ফাসবুট রয়েছে, এরপর গাইস হিউজ পরিমাণ মডেল রয়েছে দেখতে পাচ্ছেন, তো এগুলো এখান থেকে আপনারা সবগুলো কাজ করতে পারবেন। প্রচুর পরিমাণে এসটিসি থেকে শুরু করে সবগুলো কাজ এখানে রয়ে গিয়েছে। তো আমি আবার নেক্সট ক্লিক করব, এরপর নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট করব এবং ক্রিয়েট আইকন, আমার একটি আইকন ডেস্কটপে ক্রিয়েট হয়ে যাবে। তো এটি সেট আপ হতে জাস্ট অল্প একটু সময় লাগবে, অবশ্যই ধৈর্য ধারণ করে এটি সেট আপ দেখুন। তো এখানে দেখতেই পাচ্ছেন আর অল্প কিছু সময় রয়েছে, এর মধ্যে আমার সেট আপটি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমি সর্বপ্রথম বা সবসময় বলে থাকি, ফ্ল্যাশ ভিডির সঙ্গে থাকুন, আমি আপনাদের এ টু জেড টুলস এবং ফ্ল্যাশিং শিখিয়ে দেব, কোন টুলসটি কি করতে হয় আর রিভিউ আমি সেটা আপনাদের প্রত্যেকটি টিউটোরিয়ালি বলে থাকি বা দেখিয়ে থাকি, সম্ভব হলে সেটা নিয়ে কাজ করেও দেখাই। তো প্রায় শেষের মধ্যে আমার যে সেট আপটি রয়েছে, সেট আপটি শেষের মধ্যে ওকে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন চলে এসেছে এবং এখানে লঞ্চিং রয়েছে, তো আমি এটা
ফিনিশ করে আনটিক করে ফিনিশ করে দিলাম। এখন আমার যে সেটআপটি রয়েছে, সেটআপটি এখানে কমপ্লিটলি ভাবে সেটআপ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এটাকে ওপেন করব। তো এর আগে যেটা ছিল সেটা এর তার চেয়ে অনেক আপডেট এটা। এখানে 5 সেকেন্ড অ্যাড শো করবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের যে ফিচার্সটি রয়েছে এখানে অলরেডি সেটা এখানে চলে এসেছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিবি চেক করতে পারবেন। তো এরপর এখানে রয়েছে কানেক্ট, এখানে কল কাম রয়েছে, এখানে আপনি কানেক্ট করতে পারেন। দেখুন মডেলটি কিন্তু খুব সহজে কিন্তু আপনার অল যে ডিটেলস রয়েছে ডিটেলস গুলো বের করে দিচ্ছে, ভার্সন কত, মডেল কত এবং সিরিয়াল নাম্বার সবকিছু এখানে, বেসব্যান্ড ভার্সন সবকিছু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এতে বোঝা যায় এই এআইটি কাজ করে, খুবই ভালো কাজ করে। এখানে গাইস হিউজ পরিমাণ অপশন রয়েছে, সেগুলো দেখাতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, তার মধ্যে আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আমি এটাকে স্টপ করে দিই। এখানে স্ক্রিনশট রয়েছে, এখানে ক্লিন রয়েছে, এখানে স্টপ রয়েছে। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটি অপশন রয়েছে, এখানে একটি অপশন রয়েছে, জেনারেল একটা অপশন রয়েছে, এখানে একটা অপশন রয়েছে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম এটাতে আসি। এখানে দেখতে পাচ্ছেন গাইস এপারপি থেকে শুরু করে এখানে আপনি কলকম রুট রুটিং যে ফাইলগুলো রয়েছে এখানে রয়েছে, এবং এখানে ললিপপ, মার্শাল, নেটগার্ড, ওরিও, পিআইই সবগুলো এখানে রয়েছে। ভার্সন এখানে সাপোর্ট করতে এই যে এখানে, এরপর স্যামসাং এপারপি, স্যামসাং এপারপির জন্য এখানে দেখতে পাচ্ছেন এপারপি বাইপাস স্টেপ 1, স্টেপ 2, এবং এখানে লেখা আছে ওয়াল স্যামসাং ভার্জন। এখান থেকে এপারপি রিসেট করতে পারবেন। এখানে রয়েছে ডাউনলোড মোড, এখানে রয়েছে নর্মাল মোড। এটা হলো নর্মাল মোড, আপনি জাস্ট এডিবি এখানে আপনি দেওয়া আছে ফার্স্ট সিলেক্ট ইউর মডেম, প্রেস বাইপাস এপারপি স্টেপ, ওয়েট ফর ডিভাইস উইল ইনেবল ইউএসবি এডিবি অটোমেটিকলি বাইপাস। এটা এডিবি সাহায্যে হবে। এর এটা হচ্ছে ডাউনলোড মোড, ডাউনলোড মোডে যখন আসবে তখন এখান থেকে আপনারা এটা রিসেট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, দুইটা অপশন। এখানে যে মডেলগুলো রয়েছে মডেলগুলো সিলেক্ট করলে ওকে হয়ে যাবে। এরপর রয়েছে নেটওয়ার্ক, নেটওয়ার্কের যে
ফাইলগুলো রয়েছে এখানে, আইমি রিসেট থেকে শুরু করে সব কিছু রয়েছে, আনলক রুট সব কিছু পাবেন এখানে। এরপর এখানে সিএসসি অর্থাৎ থিম, স্যামসাংয়ের যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো আপনার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, 8.0, 9.0 এবং 10.0। সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটি রয়েছে সেটি এখানে কিন্তু অ্যাডভান্স কাজ করছে। তো এখানে রিপেয়ার করতে পারবেন বিভিন্ন প্রকার, সিকিউরিটি রিপেয়ার করতে পারবেন, এই অপশনগুলো আপনার এখানে পেয়ে যাবেন। এরপর ইনাবল রক এখানে দেখতেই পাচ্ছেন, DIAG এখানে, উইথ রুট এখানে, উইদাউট রুট দুইটা অপশন রয়েছে। আসলে অনেকে মনে করেন যে এগুলো আসলে খুব দরকার নাই, কিন্তু গাইস যারা এইগুলো ইউজ করে থাকেন যখনই এই সমস্যায় আপনি পড়বেন তখনই হয়তো বুঝতে পারবেন যে এগুলোর কতটুকু প্রয়োজন। আজকে হয়তো আমি আপনাদের বলতেছি যে ভাই আপনি এটা ফুল ভিডিওটি দেখুন, হয়তো আপনি একদিন কমেন্ট করবেন ভাই আমি এই কাজটি করতে পারতেছি না, তখন আপনি নিজেই নিজের কাছে বোকা হয়ে যাবেন। এবং সবসময় এটা আমার পক্ষে দেখা যায় যে আপনি নিজেও জানেন সবসময় সবকিছু ফিডব্যাক করা সম্ভব হয় না, যদিও ইচ্ছা থাকে তারপরে সময়ের কারণে কিন্তু সেটা হয়ে যায়। এখানে স্ক্রিন লক রয়েছে, বিভিন্ন প্রকার স্ক্রিন লক রয়েছে, এখান থেকে আপনারা স্ক্রিন লক যে ফাইল রয়েছে সেগুলো দিয়ে এখানে প্রেস ফাইল দিয়ে এখানে সিস্টেম ফাইল দিয়ে এখানে করতে পারবেন। তো এরপর আমরা চলে যাব এলজিতে, এলজিতে কিন্তু অটোমেটিক ভাবে এই আনলক রয়েছে, সিম আনলক, মডেল সিলেক্ট করে দিলে সিম আনলক হয়ে যাবে। এরপর চলে যাব কলকাম, কলকামে কিন্তু গাইস এখানে ইউজার ডাটা ফিলার্স বিভিন্ন অপশন রয়েছে গাইজ, জেনারেল ইউজার ডাটা, এফআরপি আপনারা এখান থেকে রিসেট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট, রিমুভ এফআরপি, এখানে রিড রিড করতে পারবেন, ফ্লাশ করতে পারবেন, এলজি, এখানে আরেকটি অপশন রয়েছে, এখানে জেটটি রয়েছে। তো ওকে, এরপর আমরা চলে যাব কলকামে, কলকমে এসেছি। এবার আমরা এমআই চলে যাব, তো এমআই গাইস এখানে ফ্যাক্টরি রিসেট রয়েছে, প্রচুর পরিমাণে এখানে অপশন রয়েছে, সেই অপশন থেকে আপনারা পারফি, এখানে পারফি বাটন রয়েছে, এমআই অ্যাকাউন্ট রিমুভ বাটন রয়েছে, ফ্যাক্টরি ফরম্যাট ফ্যাক্টরি রয়েছে অর্থাৎ ফরম্যাট করতে পারবেন। তো হিউজ পরিমাণে এখানে অপশন রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন গাইজ, এখানে আপডেট অনেক কিছু রয়েছে। তো এরপর চলে যাব গাইজ আমরা এমটিকে, এমটিকিতে এখানে দেখুন আইএমই ফিক্সড আইএমই রুট, এখানে এনভি, এখানে স্টার্ট আইএমই, তো দেখতে পাচ্ছেন এখানে এই এই অপশনগুলো রয়েছে। তো সবচেয়ে সহজ কথা যে এই টুলসটি দিয়ে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন, আপডেট কাজ করতে পারবেন, আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে যে টিউটোরিয়ালটি রয়েছে আমি আপনাদের ফুল বোঝানোর চেষ্টা করেছি। তো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট আর নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো সো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।